যে আমি হর ঘর তিরঙ্গা প্রোগ্রামের সংগতি রাখি বিভিন্ন ধরনের ব্যবসায়িক যানবাহন আর ব্যক্তিগত যানবাহনের তিরঙ্গা পতাকা লগার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে প্রোগ্রামটি শেষ হয়েছে, 15 আগস্ট সামরণি হয়েছে। কিন্তু তারপর দেখা গেছে বহু ব্যবসায়িক যানবাহনত আর ব্যক্তিগত যানবাহনত অল্প বিশৃঙ্খলভাবে আমার জাতীয় পতাকাখনক ব্যবহার করে থাকা পরিলক্ষিত হয়েছে। আসলতে এই ক্ষেত্রে আমার অনুমান মানুষের সচেতনার অভাব। গতি বঙ্গাইগাঁও প্রেস ক্লাবর সহযোগত পরিবহন বিষয়ের কার্যালয়ের সকলখিনি কর্মচারী আজি উলাই আহিছো, যাতে গাড়ির যাত্রীবাহী বাহন চালক পরিচালকর মাজত যাতে সচেতনতার যাতে সৃষ্টি করব পারি, বিশেষ করে জাতীয় পতাকাখনের ক্ষেত্রে কিদরে ব্যবহার করব লাগে আর ব্যবহার করার নীতি নিয়মবিল কি, ইয়ার উপর আমি একটা সচেতনতা চেষ্টা আনবর কারণে চেষ্টা করেছি। আমি জেলা পরিবহন বিভাগের উদ্যোগত আর বৃহত্তর বঙ্গাইগাঁও প্রেস ক্লাবের উদ্যোগত মানে যুটিয়াভাবে আমি একটা সজাগতামূলক একটা অভিযান বা কার্যসূচী লৈছো। মানে স্বাধীনতা দিবসের পিছত যখন ব্যক্তিয়ে যান বাহনত জাতীয় পতাকাগুলা লগাই রাখিছে, আর আমি আজ বিনম্রভাবে কইছো যে আপনাদের জাতীয় পতাকাগুলা গাড়ির খুলে লব, কারণ বহুত জাতীয় পতাকা দেখিছো আমি উড়ি থাকা অবস্থাত মানে অল্প ছিঙি গেছে, কিছু বেয়া হয়েছে। আমি কইছো যে আপনাদের এইবিলাক খুলে রাখো, সযতনে ঘরত রাখক, আর যা বেয়া হয়েছে সেইবিলাক পতাকা মানে লোকচক্ষুর আড়ত মানে ঘরত ডিস্ট্রয় করে দিয়ক। আর এইখানে আমি এই কারণে করছো যে আমি আসলে কোনো জোর জবরদস্তি করা নাই, যেটা মানুষখিনি সজাগ হব আর সজাগ হলে যাতে ভবিষ্যতে নিজে নিজেই কাম করে বা আন 10 জনকে বুঝাব পারে, সেই উদ্দেশ্য লোক আমি আজ কাম করে গেছি। আপনার ব্যাগ নাই নাকি? না, আপনার ব্যাগ নাই নাকি? আপনার ব্যাগ নাই নাকি?